আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের প্রথম শ্রেণী পরবর্তী ক্লাসে স্বাগত। আজকে আমাদের টপিক হলো যুক্তবর্ণ। চলো আমরা শিখি। দেখো যুক্তবর্ণ, দেখো এক ক ল সংযুক্ত, ক ল সংযুক্ত ভাঙলে হবে হলো গিয়ে ক যোগ ল, ক যোগ ল, এটা দিয়ে শব্দ হবে ক্লাস। ক ক যোগ ল শব্দ তৈরি হবে ক্লাস। দুই উ ক সংযুক্ত, উ ক সংযুক্ত এটা ভাঙলে হবে উ যোগ গ, উ যোগ গ, এটা দিয়ে শব্দত্ব শব্দ গঠিত হবে বঙ্গ। উ যোগ গ শব্দ হবে বঙ্গ। দেখো দয় দ সংযুক্ত, দয় দ সংযুক্ত এটা ভাঙলে হবে দ যোগ দ, দ যোগ দ, শব্দ হলো চার। দয় ধ সংযুক্ত, দ ধয় সংযুক্ত ভাঙলে হবে দ যোগ ধ, শব্দটা হবে যুদ্ধ। দন্তেশ ক সংযুক্ত, দন্তেশ ক সংযুক্ত এই ভাঙলে হবে দন্তেশ যোগ ক, শব্দটা হবে স্কুল। দন্তেশ প সংযুক্ত, দন্তেশ প সংযুক্ত ভাঙলে হবে দন্তেশ যোগ প, শব্দটা হবে স্পর্শ। দ ম সংযুক্ত, দ ম সংযুক্ত ভাঙলে হবে দ যোগ ম, শব্দটা হবে পদ্মা। ন ধয় সংযুক্ত, নয় দন্তেন্ন ধয়ের সংযুক্ত ভাঙলে হবে দন্তেন্ন যোগ ধ, শব্দটা হবে বন্ধ। তয়ে তয় সংযুক্ত, তয়ে তয় সংযুক্ত ভাঙলে হবে ত যোগ ত, শব্দটা হবে বৃত্তি। তয় দন্তেন্ন সংযুক্ত, তয়ে দন্তেন্ন সংযুক্ত ত যোগ দন্তেন্ন, শব্দটা হবে যত্ন। প তয়ে সংযুক্ত, প তয়ে সংযুক্ত ভাঙলে হবে প যোগ ত, শব্দটা হবে গুপ্ত। বর্কজ্জর বর্কজ্জর ব ফলার সংযুক্ত, বর্কজ্জর বর্কজ্জর ব ফলার সংযুক্ত ভাঙলে হবে বর্কজ্জর যোগ ব ফলা, শব্দটা হবে উজ্জ্বল। ক তয়ের সংযুক্ত, ক তয়ের সংযুক্ত ভাঙলে হবে ক যোগ ত, শব্দটা হবে শক্ত। ক রফলার সংযুক্ত, ক রফলার সংযুক্ত ভাঙলে হবে ক যোগ রফলা, শব্দটা হবে শুক্রবার। ল পয়ের সংযুক্ত, ল পয়ের সংযুক্ত ভাঙলে হবে ল যোগ প, শব্দটা হবে গল্প। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তর, এক নম্বর প্রশ্ন উত্তর, ছেলে মেয়েরা কোথায় যায়? উত্তর হলো ছেলে মেয়েরা ফুল তুলিতে যায়। তো ছেলে মেয়েরা কোথায় যায়? উত্তর হলো ছেলে মেয়েরা ফুল তুলিতে যায়। দুই নং, কখন মামার দেশে আম কুড়াতে সুর? উত্তর হলো ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুর। তিন, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? উত্তর হলো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। চার, তিনটির বড় নদীর নাম লেখো, তিনটির বড় নদীর নাম লেখো। উত্তর হলো তিনটির বড় নদীর নাম পদ্মা মেঘনা যমুনা। পাঁচ, জাতীয় পশু কোন বনে বাস করে? উত্তর হলো জাতীয় পশু সুন্দরবনে বাস করে। ছয়, কে বাক বাকুম করে ডাকে, কে বাক বাকুম করে ডাকে?
উত্তর হলো পায়রা বাকবাকুম করে ডাকে। সাত মোমো মঙ্গলবার কি করে? উত্তর হলো মোমো মঙ্গলবার সাঁতার কাটে। আট বউ কোন পালকিতে চলবে? বউ কোন পালকিতে চড়বে? উত্তর হলো বউ সোনার পালকিতে চড়বে। নয় শুক্রবার কি দিন? উত্তর হলো শুক্রবার ছুটির দিন। দশ শিকারীর হাতে কি ছিল? উত্তর হলো শিকারীর হাতে ছিল তীর ও ধনুক। এগারো কে কে যুদ্ধ করে? উত্তর হলো বাঘে মোষে যুদ্ধ করে। বারো নয় আট দশ কিসের রস? উত্তর হলো নয় আট দশ খেজুরের রস। তেরো গাছের ডালে কি ছিল? উত্তর হলো গাছের ডালে ছিল একটি ঘুঘু। চোদ্দ নদীতে কি ছিল? নদীতে ছিল ঢেউ। পনেরো কে প্রাণে বেঁচে গেল? উত্তর হলো পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। বাসায় এগুলো অনেকবার পড়বে, মুখস্থ করবে, লিখবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।